বুঝাতে চেয়েছেন, ওনার ছেলে মেয়ে অনেক বেশি দুষ্টামি করে, মা বাবার কথা শুনে না, বিশেষ করে ওনার ছেলে একদম কথা শুনে না। ওনার এবং ওনার স্বামীর মধ্যে সম্পর্ক খুবই ভালো, ওনারা খুব চেষ্টা করছেন বাচ্চাদের ভালো শিক্ষা দেবার, দিন শিক্ষা দেবার, কিন্তু কোনোভাবে কথা শুনতে পারে না। কোরআনে কোনো দোয়া যদি বলতেন যা পড়লে বাচ্চারা কথা শুনবে, দিন শিখায় আগ্রহী হবে, নামাজ পড়তে আগ্রহী হবে, আল্লাহ আর পথে চলবে, মাশাআল্লাহ। প্রশ্ন সুন্দর করেছেন, কিন্তু শুধু কোরআনি দোয়া দিয়ে অথবা হাদিসের দোয়া দিয়েই আপনি ছেলেমেয়েদের ভালো করতে পারবেন না। যে সব তদবির রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে ছেলেমেয়েদেরকে নেক করার, সৎ করার, তার একটি হচ্ছে তাদের জন্য নেক দোয়া, রব্বি হাবলি মিনাস সালেহিন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া, এবাদুর রহমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দাদের দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বি আউযিনি আন আশকুরা নিয়ামাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফী যুররিয়াতি ওয়া আসলিহ লি ফী যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। দ্বিতীয় পদক্ষেপ, শুধু দোয়ার উপর ভরসা করবেন না, দোয়ার সাথে সাথে দাওয়ার কাজ করতে হবে, যথাসাধ্য মেহনত পরিশ্রম আপনাকে করতে হবে। 7 বছর থেকে শুরু করতে হবে, আপনি 14-15 বছরে শুরু করেছেন, 18 বছরে শুরু করেছেন, এখন হুঁশ হয়েছে, তবে কি করে হবে? আর 7 বছর আগে বাচ্চাদের জন্য লেগে গেছেন, 7 বছর আগে বাচ্চারা বুঝে কি, এটাও বাড়াবাড়ি যেমন, তেমনই আপনি 10-12 বছর হয়ে যাচ্ছে, না 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 এখন ছোটো আছে, রোজা রাখতে না, এখন ফজর উঠাইতে হবে না, খুব মায়া লাগছে, আর 15 বছর হঠাৎ করে বলছে তা হবে না, তাহলে তদবির করতে হবে। এই দোয়ার সাথে আর একটা তদবির হচ্ছে আপনাকে দাওয়াতি কাজ করতে, আপনাকে ভালো ইসলামী তরবিয়তের চেষ্টা করতে হবে। তৃতীয় কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইসলাহে নাফস করতে হবে, আপনাকে এবং আপনার স্বামীকে, স্বামী স্ত্রীকে নেক হতে হবে, নেক হইতে হবে। আপনারা নেক, আপনাদের প্রত্যেকটি কথা কাজ নড়াচড়া কিন্তু ফলো করে বাচ্চারা, আপনারা আপোষে ঝগড়া করছেন আর অকথ্য ভাষা বলছেন আর আপনাদের চালচলন খারাপ, আর ছেলেমেয়েদের খুব ভালো শেখাচ্ছে, শিখবে কিন্তু না শিখবে না, শিখবে না, তাহলে আপনাদেরকে নেক জীবন গড়ার চেষ্টা করতে হবে, আগে প্রথম আদর্শ হইতে হবে। আর 4 নম্বরে যে কাজটা করতে সেটা হচ্ছে বাচ্চাদেরকে হালাল রুজি খাওয়াইতে হবে, হালাল খাওয়াইতে হবে, হারামের সংমিশ্রণ, হারাম খাওয়াচ্ছেন, নিজের হারাম খাচ্ছেন আর হারাম খেয়ে এইসব বাচ্চারা জন্মেছে, আর তারপরে বাচ্চাদেরকেও হারাম খাওয়াচ্ছেন, অনেক খরচ খরচা শুধু না সামলাতে পারছেন না, হারাম হালাল একাকার করে দিচ্ছেন, আর বলছেন বাচ্চার নেক হবে শুধু দোয়া দিয়ে, কখনো হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।